মোহাম্মদ আতিকুর রহমান, বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। এই রাজনৈতিক নেতার জন্ম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাহেরচর ঘোষকাঠি গ্রামে। ১৯৮১ সালের পয়লা ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। আতিকুর রহমানের পিতার নাম মোহাম্মদ বজলুর রহমান। তিনি অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এবং ৩ নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার মায়ের নাম ঈশাকুন্নেছা। মোহাম্মদ আতিকুর রহমানের শৈশব কৈশোর কেটেছে বাবুগঞ্জ থানার বাহেরচর ঘোষকাঠি গ্রামে। পদার্থ বিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে সম্পন্ন করেন বিএসসি এবং এমএসসি। পেশায় ব্যবসায়ী মোহাম্মদ আতিকুর রহমান এক সন্তানের জনক। নিজে যেমন একজন সফল ব্যক্তিত্ব, সন্তানকেও গড়ে তুলছেন একইভাবে। তার মেয়ে শেহেরি সুহাইরা রহমান পড়াশোনা করছেন ঢাকার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে। স্ত্রী নুসরাত জাহান শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক। আতিকুরের ভাই মোহাম্মদ মশিউর রহমান নৌকা প্রতীকে টানা তিনবার ৩ নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাবুগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি। অপর ভাই মোহাম্মদ ওহিদুর রহমান পেশায় ব্যবসায়ী। নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের এই নেতা জানান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের পাশাপাশি তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক। তিনি হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সরকার কর্তৃক মনোনীত সাবেক পরিচালক। বরিশাল জেলার বাবুগঞ্জ মুলাদি থানার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও পাঠাগারের সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এই রাজনীতিবিদের রয়েছে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য আতিক কনস্ট্রাকশন লিমিটেড, শুভ্রা এন্টারপ্রাইজ এবং সাউদার্ন টুলস অ্যান্ড মেশিনারিজ। নিজের কর্মজীবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ নির্মাণ শেষে স্মার্ট বাংলাদেশ করার জন্য কাজ করে যাচ্ছেন। বাবুগঞ্জ মুলাদি সংসদীয় আসনের প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ড, গ্রামসহ তৃণমূল নেতা কর্মী নিয়ে আওয়ামী লীগের কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছেন একনিষ্ঠভাবে। মোহাম্মদ আতিকুর রহমান রাজনীতি ও ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত। তিনি এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আর্থিক দান ও অনুদান সহ এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকেন। তিনি তার বাবা ও মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন আশু বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আওয়ামী লীগের এই নেতা বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে বরিশাল ৩ আসনে নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত জয় অর্জন করে বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ করতে কাজ করতে চান তিনি। বাবুগঞ্জ মুলাদি এলাকার সাধারণ মানুষ তার পাশে থাকায় এবার নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী মোহাম্মদ আতিকুর রহমান।